আমরা এখন দেখব মুক্তভাবে পরন্ত বস্তু বলতে কি বুঝায়। মুক্তভাবে পরন্ত বস্তু বলতে বুঝাবে শুধুমাত্র অভিকর্ষ বলের প্রভাবে যদি কোনো একটা বস্তু পড়তে পারে তখন সেটা হবে মুক্তভাবে পরন্ত বস্তু। এখানে অন্য কোনো বল কিংবা অন্য কোনো বাধা কাজ করতে পারবে না। যেমন আমরা যদি বায়ুশূন্য স্থানে একটি বলকে কিছু উচ্চতা থেকে ছেড়ে দেই তাহলে অভিকর্ষের প্রভাবে তা মুক্তভাবে পড়তে থাকবে। কিন্তু যদি আমরা একটি নেগেটিভ চার্জে চার্জিত বস্তুকে পজিটিভ চার্জে চার্জিত বস্তুর উপর থেকে ছেড়ে দেই তাহলে কিন্তু এই অভিকর্ষ বল ছাড়াও নেগেটিভ এবং পজিটিভ চার্জের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে। তাহলে কিন্তু এই বস্তুটি পড়ার সময় অভিকর্ষ বলের প্রভাবে যত তাড়াতাড়ি পড়ত তার চেয়ে অনেক তাড়াতাড়ি পড়বে, তাহলে এটা কিন্তু মুক্তভাবে পরন্ত বস্তু হবে না। আবার আমরা যদি একটি প্যারাশুটে বেঁধে কিছুকে ছেড়ে দেই তাহলে তা নিচে নামার সময় বাতাসের বাধা প্রাপ্ত হবে, এই বাতাস প্যারাশুটে আটকে গিয়ে এর পতনকে বাধা দিবে, তাহলে এটাও কিন্তু মুক্তভাবে পরন্ত বস্তু হচ্ছে না। আবার আমরা যদি একটি পালককে উপর থেকে ছেড়ে দেই তাহলে পালকের গায়ে বাতাস আটকে যাবে এবং পালকটি নিচে পড়ার সময় বাতাসের বাধাপ্রাপ্ত হবে, তাহলে এটাও মুক্তভাবে পরন্ত বস্তু হবে না। তাহলে মুক্তভাবে পরন্ত বস্তু বলতে আমরা বুঝব শুধুমাত্র অভিকর্ষ বলের প্রভাবে কেউ যদি বাধাহীনভাবে নিচে পড়তে পারে তখনই সে মুক্তভাবে পরন্ত বস্তু হবে। এখানে অন্য কোনো বল বা বাধা বা অন্য কোনো ধরনের কিছু কাজ করতে পারবে না।